এরপরে নাসরিন শারমিন আপনি লিখেছেন ইচ্ছাকৃতভাবে দুধ মা হওয়ার জন্য বাচ্চার বয়স তিনের অধিক হলে কি তাকে দুধ পান করা যাবে করানো যাবে দেখুন বাচ্চার বয়স তিনের অধিক হলে তাকে দুধ পান করানো উচিত নয় হানাফি মাঝাব অনুযায়ী তো এটা জায়জই নয় কারণ আল্লাহ বলেছেন যে আপনার হাউলাইন কামিলের রদা বাচ্চাকে দুধ পান করার ক্ষেত্রে দুই বছর আয়াতের আগের অংশটা আমার মনে পড়ছে না প্রয়োজনীয় যে অংশটা আমাদের মজা আসছে সেটা আমরা পেয়ে গেছি সেটা হলো যে দুধ দান করবেন যে মা তিনি তার সন্তানকে দুধ পান করবেন দুই বছর পরিপূর্ণ যদি করতে চান দুধ পানের সময়সীমা এই জন্য দুধ দুই বছর পরে তিনি দুধ পান করাবেন না অনেক হলাম ক্রমশ বলেন যে দুধ পান করানো যাবে দুই বছর পরেও কারণ করেন যে কোথাও সরাসরি নিষেধ নেই কিন্তু দুধ পানের সময়সীমা দুই বছর ফিক্স করে দেওয়া হয়েছে তারপরে পান করলে তার মাধ্যমে হারাম হওয়ার সাব্যস্ত হবে না এবং দুধ পান করার যে উপকারিতা সেটাও নাই সেটাও অর্জিত হয় না বছরের পরে বিধায় এই কাজটি করা অনুচিত